ইন াম রহমতুল্লাহ বারকাত কুয়েত প্রবাসী আবুল হাসেম ভাই বর্তমানে তিনি বাংলাদেশে আসেন করোনায় আক্রান্ত তো দোয়া চেয়েছেন আমরা ইনশাআল্লাহ সকলেই ভাইয়ের জন্য দোয়া করবো তারপরে তিনি জানতে চেয়েছেন যে করোনা ভাইরাস যদি কেউ মারা যায় এটার কোনো ফজিলত আছে কিনা রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন সহিব খারের হাদিসে তাউন তাউন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন যে তাউন হল এটা একটা আজাব যেটা আল্লাহ কাফেরের জন্য পাঠিয়ে থাকেন তবে এই আজাবটাকেই আল্লাহ পাক রাব্বুল আলমিন মোমেনের জন্য রহমত করে দেন এটা মোমেনের জন্য রহমত হয়ে যায় যখন তারা বিপদে পড়ে আর এতে ধৈর্য ধরে আর ধৈর্যদারির পুরস্কার পাক সবরকারীদেরকে আলামিন পুরস্কার দিবেন বিনা হিসাব গর হিসাব আল্লাহ পাক আকরাবুল আলমিন সবরকারীদের সাথী হয়ে যান সবরকারীদের সাথে তিনি থাকেন ইন্না আল্লাহ আসিন তো এই সবরের যেই মর্যাদা সীমাহীন মর্যাদা তারা পেয়ে থাকেন অপর হাদিসের রাসুল বলেছেন শাহাদাতুন মুসলিম যে মহামারী প্লেগ রোগ এটা প্রত্যেক মুসলিমের জন্য শহীদি মর্যাদা এনে দেয় তো এই জন্য এই মহামারীগুলি আমরা আশা করতে পারি যদিও করোনার কথা হাদিসে এইভাবে নেই তবে মহামারীর অন্য হাদিসের সাথে আমরা মিলিয়ে যদি এটাকে দেখি তাহলেও এটা এক প্রকার মহামারী যেটা মহামারী হিসাবেই সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে ঘোষণা করেছেন তো আমরা আশা করতে পারি এটাও ওই জাতীয় একটা রোগ মহামারী জাতীয় একটা রোগ যেটার কারণে যদি কেউ মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন আমরা আশাবাদী আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যে সমস্ত মোমিনদেরকে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন আল্লাহ যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন আর যারা এখন আক্রান্ত আল্লাহ পাকরাবুল আলমিন তাদের সকলকে যেন সুস্থ করেন আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাই আবার সেই সুন্দর জীবন দান করেন আহ আল্লাহ মামিন আরেকটা প্রশ্ন করেছেন আবুল হাসেম ভাই যে কেউ যদি বিদেশে থাকে তিন মাসের বেশি তাহলে নাকি তার স্ত্রী তালাক হয়ে যায় আসলে এটা মোটেও সঠিক কথা নয় স্বামী স্ত্রী যদি এদের মধ্যে কোনো সমস্যা না থাকে স্ত্রীর যদি আপনার মত থাকে সে যদি রাজি থাকে যেহেতু সংসার এটা প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে স্বামীর যেমন দায়িত্ব স্ত্রীও তার অবস্থান থেকে এই সংসারের এই যে এটা একটা বাহন যদি আমরা কল্পনা করি তা এটাকে চালিয়ে নেওয়ার দায়িত্ব স্ত্রী এবং স্বামী উভয়ের এটাকে সুন্দরভাবে পরিচালনা করা আর এর সমস্যাগুলি সুবিধাগুলি সবাই সবার সাথে শেয়ার করে নেওয়া এটা নিতান্ত স্বাভাবিক একটা ব্যাপার তো এজন্য যদি স্ত্রী রাজি থাকে আর স্বামী যদি দীর্ঘদিন বিদেশ করে প্রবাসে থাকে তাতেও কোনো সমস্যা নেই ওল্লাহ